গুড মর্নিং বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ এখন আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রান্না হবে জল ছাড়া মাংস। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, এটা হলো সোনালি, এখানে মাংস নিয়ে নিয়েছি। আর এখানে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, লেগ পিসের পকোড়া হবে। আর এখানে বাকি মাংসগুলো জল ছাড়া আজকে কষা হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে এটা নিয়েছি চই ঝাল, এটাকে চই ঝাল বলে, কষাতে দেওয়া হবে, এটা চই ঝাল। আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, আদা রসুন আর লঙ্কা, এগুলো পেস্ট হবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। তো এখানে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এবার এগুলো পেস্ট করব, আদা রসুন আর টমেটো এগুলো পেস্ট করব আলাদা আলাদা করে, আর এগুলো ভেজে নেব। আর এই লেগ পিসগুলো আমি এখানে লেবু নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেবো, ওগুলো একটু কেটে কেটে নেবো, নিয়ে লেবু আর এই যেখানে আদা রসুন এগুলো পেস্ট করে নিয়ে ওগুলো ম্যারিনেট করে রেখে দেবো। তো কীভাবে করছি এবং কীভাবে করছি লেগ পিসের পকোড়া আর মাংস কষা, সেটা আমরা দেখতে থাকুন, আমার সাথে থাকুন এবং ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলুন আমি এগুলো পেস্ট করে নিয়ে আবার ফিরে আসছি। তো এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর এগুলো চন্দ্রমুখী আলু, ওই জন্য আর বেশি ভাজতে পারছি না, গলে যাচ্ছে, কড়াইয়ে লেগে যাচ্ছে। তো আলুগুলো ভেজে নিয়েছি, লবণ দিয়ে হলুদ দিইনি, ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা, তেল আছে আর একটু দেবো, আলু ভেজেছি সেই তেলটা তো আছে, আর একটু দেবো, তেল দিয়ে দিলাম, একটু গরম হবে, আর একটু গরম হবে, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো, এই যে এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা, তো আমি প্রথমে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো কড়াই। আর একটু রেখে দেবো, কারণ একটু রেখে দেবো, কারণ ওই যে লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছি তার জন্য, তার মশলাটা করার জন্য একটু রেখে দেবো, অল্প করেই রেখে দেবো, এই যে অল্প করে রেখে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে লঙ্কা আদা রসুন বাটা, একটু করে রেখে দেবো লেগ পিসের জন্য, একটু রেখে দেবো, চোখ জ্বালা হচ্ছে। আর এখানে অ্যাড করবো এর সাথে তেজপাতা, তেজপাতা অ্যাড করলাম, লবণ অ্যাড করবো 2 চামচ, অল্প, কারণ জল দেবো না তাই বেশি লবণও দেওয়া যাবে না, লবণ বেশি হয়ে যাবে। আর অ্যাড করবো হলুদ, হলুদ 2 চামচ করবো, এই যে ব্ল্যাক পেপার, মরিচ যেটা বলে, মরিচ অ্যাড করলাম। আর অ্যাড করবো ধনে গুঁড়ো, এই যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ অল্প। আর যেহেতু লঙ্কা বেটে দেওয়া আছে তাই জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এই লঙ্কা একটা অ্যাড করবো, 3-4টা দিয়ে দেবো, এগুলো ভালো করে মিক্স করবো। একটু মিক্স করে নিয়েছি গরমে, এবার এই চই ঝালগুলো দিয়ে দেবো, চই ঝাল দিলে মাংসের টেস্টটাই আলাদা হয়ে যায়, ঠিক আছে, চই ঝালটা দিলে মাংসের হেভি টেস্ট হয়। চই ঝালটা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো, লঙ্কার গুঁড়োটা দিয়েছি, টমেটো দিয়েছি 3-4, তো লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালার আসার জন্য, লঙ্কার গুঁড়ো আমি দিই না তো আজকে দিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা দিলে ভালো কালার হয়, দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এই যে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, মশলাটা কষাই করে নিয়েছি,
তো তেল ছেড়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। আবারও বলছি, এই সোনালি মুরগিটা আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্টটাই আলাদা। এই দেখুন কত তেল হয়েছে, চর্বি যেটা বলে, কত চর্বি হয়েছে মুরগিটা, অনেক চর্বি এখানে, চর্বি এই প্রচুর চর্বি মুরগিটা। আর এই মুরগিটা এই সময়ই চর্বি হয়, আর এই সময় খেতে ভালো লাগে। মাংস দিয়ে দিয়েছি, এবার আমি মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিক্সার করে দেবো। স্লো আছে করছি, বেশি হাই আছে করছি না, ভালো করে মিক্স করে দিলাম। এবার আমি এর সাথে মশলাটা তো মাংসের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এর সাথে আমি একটু টক দই অ্যাড করবো। টক দই দিলাম, এই 100 গ্রামের মতো টক দই দিলাম, কারণ যেহেতু জল দেবো না আজকে, জল ছাড়াই হবে। 100 গ্রাম মতো টক দই অ্যাড করলাম, এটাকেও ভালো করে এর সাথে মিক্স করতে হবে। আর এই জল ছাড়া কষা মাংস রান্না করলে বাড়িতে সব থেকে বেশি পছন্দ করে আমার ছেলে, খুব খেতে পছন্দ করে, ও মাংস রান্না করলেই জল দিতে দেয়। মিক্স করে দিলাম, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার যখন ফিরে আসবো তখন আমাদের সাথে শেয়ার করবো। তো ঢাকনাটা খোলার পরে আবার আমাদের সাথে শেয়ার করছি। তো দেখুন কী অবস্থায় মাংসটা এসছে, এবার এই মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন এই তেলটা ছেড়ে দিয়েছে আর অনেকটা কষে এসছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল দেবো না আজকে, এই মাংসের তেলেই মাংস রান্না হবে। জল এই মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর দিয়ে আলুটা দেবো, ভাজা আলুটা দেবো, কারণ এখন আলুটা দেবো না, এখন আলুটা দেবো না, দিলে আলুটা গলে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু তো ওই জন্য গলে যাবে। আর এখানে চিমনি চলছিলো বলে সাঁড় সাঁড় শব্দটা হচ্ছিলো, চিমনিটা বন্ধ করে দিলাম, নাহলে কিছু শোনা যাচ্ছিলো না। তো আর একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, আর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এবার ঢাকাটা আমি তুলে দেবো, দিয়ে দেখি কী অবস্থায় আছে। ঢাকাটা তুলে দিলাম, কি সুন্দর কালারটা এসছে আর মাংসটা কষাও হয়েছে। আর এখানে একটা দিদি দেখাই, দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, এই যে খুলে যাচ্ছে, পিস পিস খুলে যাচ্ছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি এখানে ভিজে রাখা আলুটা দিয়ে দেবো, ভিজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্স করবো। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো, এতক্ষণ স্লো আঁচে হচ্ছিলো, কারণ স্লো আঁচে রান্না করলে রান্নার টেস্ট বাড়ে, এটা আমরা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার। স্লো আঁচে রান্না করলে সবসময় প্রত্যেকটা তরি তরকারির টেস্ট বাড়ে, ধীরে ধীরে হয় তো টেস্টটা বাড়ে। আর কী হয়, আঁচটা বাড়িয়ে রান্না করলে যে কোনো জিনিস পুড়ে যায় ভিতরে, মশলা ভালো হয় না, মানে কোনো মাংস মাছের মশলাটা ভালো হয় না, বাইরের অংশটা পুড়ে যায় আর ভিতরের অংশটা ভালো খেতে টেস্ট হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু স্লো আঁচে রান্না করার। এরকম মিক্স করে দিলাম, এবার আমি এর উপরে একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচানো আছে এটা দিয়ে দেবো। ধনে পাতা কুচানোটা দিয়ে দিয়েছি, এবার ওর সাথে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করবো। এখন অল্প করে গরম মশলা দিলাম, আবার যখন নামাবো, নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আর 1/2 চামচ। এবার মশলাটা একটু ভালো করে মিক্স করবো, এই যে জল ছাড়া মাংস রান্না
তো এই এইভাবে আমরা বাড়িতে একবার ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন। আর আমি যে রান্নাটা করলাম আজ আমাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর আরেকটা কথা বলি, বাড়িতে ট্রাই করে না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি স্লো আঁচে আর একটু রেখে দেবো, আর 5-7 মিনিট রেখে দেবো, কারণ মশলাগুলো দিলাম একটু ভালো করে, মানে মশলাটা ওর গায়ে ভালো করে মিক্সড করে দিয়েছি। তবু একটু রাখলে কি হয়, মশলাটা ভালো এই এটা ভালো হয় খেতে। কারণ তো 5-7 মিনিট পরে নামিয়ে দেবো, এখন আপাতত একটু ঢাকা দিয়ে রাখি, নামানোর আগে একবার শেয়ার করবো। তো আমার মাংস রেডি হয়ে গেছে, এবার নামানোর আগে একটু আরেকটু গরম মশলা দিয়ে দিলাম। মাংস রান্না করা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিলে তেলটা ছেড়ে দেয়। স্লো আঁচে ঢাকা দিয়ে রাখলে কী হয়, মাংসের থেকে তেলটা ছেড়ে দেয় আর ওই গ্রেভিটা টেস্ট হয়। তো আমার মাংস রান্না রেডি হয়ে গেছে, এবার আমি যেটা শেয়ার করবো সেটা কী শেয়ার করবো সেটা তো আগে একবার আমি বলেছি এবং দেখিয়েছি ভিডিওতে। তো ওই মাংসটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিই, তারপর পরের রেসিপিতে দেখা হচ্ছে। তো আমি এবার লেগ পিসগুলো একটু কেটে কেটে নেব, একটু একটু চিড়ে চিড়ে নেব, নাহলে ভিতরে মশলা ঢুকবে না, এরকম করে নেব ছুরি দিয়ে। এরকম একটু কেটে কেটে নিলে, কেটে নিলে কি হয় এর ভিতরে মশলাগুলো যায়। ছুরিটা ঠিক কাটা যাচ্ছিল না, ওই জন্য চেঞ্জ করে নিলাম। কেটে নিয়ে এইভাবে মশলা দিয়ে 1 ঘন্টা রেখে দেব আমি, তার 1 ঘন্টা রেখে তার মশ মানে জল ছাড়া চিকেন কষাটা করে নেব, পকোড়াটা লাস্টে করব, কারণ এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। পুরো লেগ পিসগুলো এরকম কেটে নিতে হবে, নীলের ভিতরে মশলাটা যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। এখানে 4 পিস নিয়েছি, 4টা লেগ পিস নিয়েছি, 2টো একটু ছোটো আর 2টো বড়। এরকমভাবে সব কেটে নিতে হবে, কেটে নিয়েছি, এখানে 2টো বড় পিস আর এই 2টো একটু ছোটো পিস, একদম ছোটো নয়, এই 2টোর তুলনায় একটু ছোটো। তো এখানে দিয়ে দেবো লেবু রস, যে লেবু নিয়েছি, আর এটা হলো আমাদের বাড়ি গাছের লেবু, বেশি দেব না কারণ ভীষণ টক লেবুগুলো, যেমন রস তেমন টক, বেশি পেকে গেলে টক হয়ে যায়। লেবু রস দিয়ে নিয়েছি, এবার এখানে যে আদা পেস্ট, আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই পেস্ট একটু দিয়ে দাও। ভালো করে মাখিয়ে নেব মশলাটা, এই মশলাটা দিয়ে মাখিয়ে নিলে কি হয়, মাংসের যে একটা ফ্লেভার থাকে, মানে কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে অনেকে বলে, সেটা আর থাকে না, সেই কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না।
আর এটা তো একরকম দেশি মুরগির মতোই, কারণ এই মুরগিটা যে সোনালি মুরগিটা, এটা কিন্তু সোনালি, এই মুরগিটার নাম হলো সোনালি। তো সোনালি মুরগিটা পুরো দেশি মুরগির মতো, এটা খেতে দেশি মুরগির মতোই টেস্ট। এটা কয়লারও না, পোলট্রিও না, এটা এর টেস্টটা অন্যরকম। আমরা আগে একবার করেছি, খেয়েছি, ওই জন্য আবার নিয়ে এসেছি। আগে একবার করে খেয়েছি তো ভালো টেস্ট হয়েছিল, ওই জন্য এবার নিয়ে এসে যখন করছি তো আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেশি মুরগি থেকেও এই মুরগিটার বেশি চর্বি হয়, মানে তেল যেটা বলে, তেলটা বেশি হয়। এবং রান্না করলে কী হয়, ওই তেলটা মাংসে যখন তেলটা ছেড়ে দেয় তখন গ্রেভিটা ভীষণ টেস্টি হয়, এবং এই পকোড়া করলেও ভালো লাগে। আপনারা একদিন সোনালি মুরগি বাড়িতে এনে এইভাবে ট্রাই করবেন, কেটে বাজার থেকেও কেটে দেয়, আমরা বাজার থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে আমাদের কেউ কাটার লোক নেই, ওই জন্য বাজার থেকে কেটেই নিয়ে এসেছি। তো আমি এইভাবে 1 ঘন্টা রেখে দেবো, এই ম্যারিনেট করে এটা রেখে দেবো। এরপরে আমি কষাইটা, মানে জল ছাড়া যেটা মাংসটা রান্না করবো সেটা আমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ম্যারিনেট করা চিকেন লেগ পিসের জন্য এই ব্যাটারটা করে নেব। তো এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লঙ্কা, একটু অল্প গরম মশলা আর হলুদ। আর বেসনের সাথে দিয়ে দেবো, এখানে ছিল সেই আদা রসুন আর ওই যে লঙ্কা পেস্ট, এটা দিয়ে দেবো এর উপরে। দিয়ে দিলাম এখানে যে পেস্টটা ছিল পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। আমার মানে আমার বানানো রেসিপি এটা। আর এখানে নিয়ে নিয়েছি, ও এখানে নিয়ে নিয়েছি 2 ডিম, ডিম দুটো ফাটিয়ে নেব। পুরো খেতে দোকানের মতো টেস্ট হবে। ডিম দিলে কি হয়, সফট হয়, ডিম দিলে সফট হয়। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, তো আমি এখান থেকে একটু টক দই নিয়ে নেবো। অল্প করে দেবো টক দইটা, এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি ম্যারিনেট করে নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মানে একটা তৈরি করে রাখতে হয়, 1/2 ঘন্টা 35 মিনিট রাখতে হয়। তো সে টাইম তো আমার হাতে নেই এখন আর, তো আমি 7-8 মিনিট রেখেছি, হার্লি 10 মিনিট রেখেছি, কারণ আমার কাছে সে টাইম নেই এখন আর রাখার। আর এবার এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে, এই যে একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম এর ভিতরে মশলাগুলো ভালো করে দিয়ে দিতে হবে। যে লেগ পিসটা তখন কেটে নিয়েছিলাম না, তো এই মশলাটা ভালো করে দিলে কী হবে, ভিতরে মশলাটা যাবে এবং যখন ফ্রাই হবে তখন ফ্রাই হওয়ার পরে যখন
খাবেন সবাই বাড়িতে এবং আমরাও খাবো, তখন খেতে হেভি টেস্ট হবে। ভিতরে মশলাটা ভালো করে যদি ঢুকিয়ে দেওয়া যায় এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম একটা, আরেকটা দুটো, সবগুলো এইভাবে দিয়ে নেব। মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব সবগুলো লেগ পিসের গায়ে দিয়ে রেখে দেবো। এইবার রেখে দেবো আমি 10-20 মিনিট মতো রেখে দেবো। ব্যাটারটা তো রাখা হয়নি, তখন ব্যাটারটা আলাদা করে রেখে দিতে হয়। এভাবে মাখিয়ে রেখে দেবো, এভাবে রেখে দেবো আমি 10-20 মিনিটের মতো রেখে দেবো। তারপর যখন ফ্রাই করবো আবার আপনাদের সাথে শেয়ার করবো। তো ফিরে এসেছি সেই লেগ পিসগুলো নিয়ে। এবার এখানে তো মশলা মানে ব্যাটারটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা। এবার এটা আমি ফ্রাই করব তেলে। তো কীভাবে করছি দেখতে হবে। প্রথমেই দিয়ে দেবো বড় লেগ পিসটা। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অনেক আগে। তেল গরম হয়ে গেছে অনেক আগেই দিয়ে দিয়েছি। উপর দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম সেকেন্ড লেগ পিসটা। দিয়ে একটু করে মশলা দিয়ে দিচ্ছি। তো এইভাবে দুটো দুটো করে ভেজে নেব, সব একসঙ্গে দেবো না, দুটো দুটো করে ভেজে নেব। প্যান আর নামাইনি, প্যানে করলে ভালো হতো ননস্টিকে, তো বলছি এতেই করে নিই আর প্যান নামাতো না, ওই জন্য প্যানে আর করলাম না। আগে
প্যানে করলে ভালোই হতো। দেখুন এই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে পুরো একটা কালার চলে এসছে, ব্রাউন কালার চলে এসছে। আস্তে আস্তে উল্টে দিতে হবে, এই পিঠটা উল্টে আস্তে আস্তে উল্টাতে হবে। আমি লেগ পিস দুটো উল্টে দিয়েছি। এই পিস, এই পিঠটা দেখুন লাল লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে। আর তার নেক্সট পিঠটা উল্টে দিয়েছি, দিয়ে স্লো আঁচে করছি। মানে স্লো আঁচে না করলে কী হচ্ছে, একটু পুড়ে পুড়ে যাচ্ছে, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। অনেক আগে তেলটা বসিয়ে দিয়েছি, তো তেলটা অনেক গরম হয়ে গেছে, ওই জন্য এই আঁচটা কমিয়ে দিয়েছি। কালারটা চলে এসছে দেখুন, পুরো ব্রাউন কালার চলে এসছে। আর ভিতরের মাংসগুলো এই যে দেখি এই পিঠটা কেমন হয়েছে। পিঠটাও হয়ে গেছে মোটামুটি। এবার একটু সাইডগুলো দিয়ে দেবো, দুই সাইডটা একটু এই সাইডগুলো দিয়ে দেবো। এই পিঠটাও হয়ে এসছে, একটু সাইডগুলো দিয়ে দিই, সাইডগুলো একটু ভাজলে হয়ে যাবে। দেখুন কালার চলে এসছে, কি সুন্দর কালার চলে এসছে। এই সাইডগুলো দিলে বাকি যে অংশগুলো আছে সেইগুলো হয়ে যাবে। পিস আমি ভেজে নিয়েছি আর দু পিস ভেজে আর যে বাকি ব্যাটারটা আছে, এটা এই ব্যাটারটা দিয়ে অন্য কিছু ভেজে নেব, তো সেটা এখন করবো না। আপাতত এটা লেগ পিসটা কীভাবে করছি সেটা আমাদের সাথে শেয়ার করলাম, এটা যখন করবো তখন আবার শেয়ার করবো। তো আমি যে দু পিস ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে, এবার এই দু পিস ভেজে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া বা চিকেন তন্দুরি। এটার শেষ মিনিটে আমি তন্দুরি নাম দিয়েছি, তন্দুরির মতোই দেখতে লাগছে অনেকটা, একটা তন্দুরির মতোই দেখতে লাগছে। আর একটা তন্দুরির পচেছেই হয়েছে আর কি, কিছু ঘরোয়া তন্দুরি পচেছে আর কি। সেইভাবে তো মানে তন্দুরির অ্যারেঞ্জমেন্ট মানে সেই জালি এরকম কিছু আমার তো মানে সেরকম করবো প্রিপারেশান ছিল না, কষা করতে গিয়েই তন্দুরির কালার চল তন্দুরির মতোই হয়েছে। তো আপনারা বাড়িতে এরকম টাইমে বর্ষার ওয়েদার, মেঘ মেঘ ওয়েদার, বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারে এরকম রেসিপি করে বাড়িতে খাবেন, মানে খেতে খুব ভালো লাগবে এবং
এরকম ওয়েদার এরকম খাবার খেতে খুব মজা হয়। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।